নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। ম্যালেরিয়া আক্রান্ত রাইমা ভেলি প্রদর্শন এবং তার পাশাপাশি সাবরুমের প্রাক্তন বিধায়ক যিনি রয়েছেন শঙ্কর রায়ের ইন্টিগ্রেটেড চেকপোস্ট নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ইন্টিগ্রেটেড পাইলট প্রজেক্টের সরজমিনে দেখে এসেছেন, ওইখানকার যে প্রাক্তন বিধায়ক ছিলেন শঙ্কর রায়, উনি নাকি আপনাকে বল উনি মানে একটা মিডিয়াতে শুনলাম আপনি নাকি ইন্টিগ্রেটেড চেকপোস্টের অর্থই জানেন না, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? কি হাসব না কানব আমি জানি না। সাবরুমের প্রতিটি মানুষ, সাবরুম কেন ত্রিপুরা যে মানুষ কম বেশি সবাই জানে মৈত্রী সেতু কিভাবে হলো। আমাদের বামপন্থী ফ্রন্ট সরকার, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এবং দক্ষিণ ত্রিপুরা বা সাবরুমের প্রতিনিধি হিসাবে বা রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে যখন আমি সংস্কৃতি মন্ত্রী ছিলাম, বাণিজ্য মন্ত্রী ছিলাম, সেই সময়তে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই সারা ত্রিপুরার যে মানুষকে নিয়ে ভারত সরকারের কাছে বারবার দাবি জানানোর পর এবং আমাদের যে এক্তিয়ার এটাকে ছাপিয়ে ব্যক্তিগতভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় শেখ হাসিনার সাথে এই মৈত্রী সেতু প্রজেক্ট হয়েছে ত্রিপুরা যে সবাই জানেন করি, এটা বাংলাদেশের তরফ থেকেও তারা বারবার বলেছেন। কমরেড মানিক সরকারের ভূমিকা কী, রাজ্য সরকারের ভূমিকা কী, আমাদের ভূমিকা কী, ত্রিপুরার যে মানুষের ভূমিকা কী, এবং তার ফলশ্রুতিতে এই মৈত্রী সেতু হয়েছে। আজকে এক বছরের বেশি সময় হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে কাজ শুরু হয়েছিল, শেষ হয়ে এখনও এই মৈত্রী সেতু তার উপর দিয়ে যান বা মানুষের পারাপারের জন্য যে উদ্যোগটা করা দরকার, এটা ভারত সরকার বা ত্রিপুরা সরকার দুটোই বিজেপি সরকার ডাবল ইঞ্জিন করে উঠতে পারছে না। মৈত্রী সেতু যখন মঞ্জুর হয়, এটা শুধু সেতু হলো সাধারণ LCS ল্যান্ড কাস্টম স্টেশন দিলে তো হবে না, এই জায়গায় ল্যান্ড ইন্টিগ্রেটেড চেকপোস্ট দরকার, যেটা এখানে এই আগরতলাতে হয়েছে আখাওয়াতে, যেটা আসামের সাথে এই মেঘালয়ের সাথে দাউকিতে হয়েছে, তারপরে সিকিমে নাথুলা পাসে হয়েছে, তারপর এই পাঞ্জাবে সেখানে যে পাকিস্তান এবং ভারত সীমান্তে ওয়াগা বর্ডার হয়েছে, এরকম প্রায় ১৩টি। আমাদের জোরদার দাবিতে তখন এই সাবরুমেও ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এটা আমাদের দেশের এই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তা মঞ্জুরি হয়। হ্যাঁ, এগুলি সমস্ত প্রসেস হতে হতে, প্রজেক্ট তৈরি করতে গিয়ে, কাজ শুরু হতে গিয়ে এই বিজেপি সরকার চলে আসে। আর এই বর্তমান এই প্রাক্তন বিধায়ক সাবরুমের তিনি বলছেন ইন্টিগ্রেটেড চেকপোস্টের অর্থ আমরা বুঝি না, এখন ভদ্রলোক জানেন কি আমি জানি না। এই ভদ্রলোকদের কীর্তিকেই আমি এটা বলব যে সাবরুমের শ্রীনগরে আমরা বর্ডার হাট চালু করেছিলাম, এই ভদ্রলোকের এত লিপসা, এই বর্ডার হাটে প্রায় উভয় অংশ পারের অর্থাৎ দুই দেশের প্রায় সখানেক পরিবার এই সেখানে ব্যবসা পাতি করে বেঁচেছিলেন এবং তাকে কেন্দ্র করে আরও অনেক পরিবার, একটা ট্যুরিস্ট সেন্টার হয়ে গেছিল এই শ্রীনগর, লাখ লাখ টাকার লেনদেন হতো। আর এরা সরকারে এসে আর এই ভদ্রলোকের বদান্যতায় এই বর্ডার হাটটা বন্ধ হয়ে গেল। আর তিনি বলছেন ইন্টিগ্রেটেড চেকপোস্ট তাদের সরকারে তার ব্যক্তিগত প্রয়াসে, আমি বলবো ইন্টিগ্রেটেড চেকপোস্টের বাংলা অর্থ শঙ্করবাবু জানেন কি না আমার সন্দেহ আছে, তিনি বুঝেন কিনা সন্দেহ আছে, তার বানানটা কি জানেন কিনা সন্দেহ আছে।
এবং ত্রিপুরাজ্যের মানুষ, সেই কারণেই তিনি এমন কৃতিত্ব করেছেন এবার এই সাধারণ মানুষ তাকে ভোট দেয়নি। নতো আমার সেখানে জেতার কথা ছিল না, আমি এবার নির্বাচনে মাত্র 3.5 দিন আমি আমার কেন্দ্রে কাজ করেছি, 3.5 দিন। এই 3.5 দিনেই শঙ্করবাবু কাইট হয়ে গেলেন, আর তিনি এই সমস্ত কথা বলছেন, এটা তো জনগণকে অপমান করা, এটা সত্যকে ঢাকার চেষ্টা করা, এই হলো বিজেপির নেতা নেত্রীদের তাদের চরিত্র। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া, আপনার ধন সম্পদ সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 17-29 এপ্রিল 2023। সোনার গয়নার মজুরিতে 26%, হীরের কয়নার মজুরিতে 100% ছাড় এবং নিশ্চিত গিফট ভাউচার। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে ও রূপার গয়নার মজুরিতে 15% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে 4টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রতে 3টি স্কুটি অথবা হীরের নেকলেস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে প্রতিদিন খোলা থাকবে স্বরূপ, সোমবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর এবং মিলনিয়া।